বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। আওরঙ্গজেব ছিলেন বাদশাহ শাহজাহানের তৃতীয় সন্তান। দারাশিকোহ এবং সুজাহ উভয় তার বড় ছিল, তবে ক্ষমতা ও দক্ষতায় তাদের চেয়েও অগ্রগামী ছিলেন। পরিশ্রম, দূরদর্শিতা ও পরিচালনা দক্ষতায় তিনি ছিলেন যোগ্যতর। দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবাদারি করে তিনি ব্যবস্থা ও নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করেছিলেন। এই সময়ে তিনি একজন কৌশলী জেনারেল ও বাহাদুর সৈনিকের সুনাম অর্জন করেন। তার জন্যে শাহজাদাগিরির পথ অত্যন্ত কঠিন ছিল না। নিজের প্রভাব ধরে রাখতে শুরু থেকেই তাকে প্রবীণ রাজনীতিবিদদের কৌশল অবলম্বন করতে হয়েছে। স্বভাবগতভাবে তিনি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং সচেতন দৃষ্টির ছিলেন। প্রয়োজনের সময় নিজের যজ্বাকে খুব নিয়ন্ত্রণ করতে পারতেন। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে তার প্রয়োজনীয় সব তদবির অল্পতেই তিনি ভেবে নিতে পারতেন। বাদশাহ শাহজাহান যখন নিজের সন্তানের প্রতি লক্ষ্য করতেন, তাকেও আওরঙ্গজেবের ধীরতা, মেধা ও যোগ্যতাকে স্বীকার করতে হতো। শাহজাহান আওরঙ্গজেবের ধীরচেতা মনোভাব ও তার চিন্তা চেতনা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন। কিন্তু নিজের শাসনামলের শেষ পনেরো বিশ বছর তিনি আওরঙ্গজেবের প্রতি মূল্যায়নমূলক আচরণ করেননি। বাদশাহ শাহজাহানের এই সময়ের পত্রবলী দেখলে দেখা যায়, আওরঙ্গজেবের প্রতি কেবল পিতৃসুলভ মহব্বতই কম ছিল তাই নয়, বরং কখনও কখনও তার আচরণ অনেকটা বিরূপ মনোভাবপূর্ণ হয়ে উঠত। অধিকাংশ সময় ছোটোখাটো বিষয়ে আওরঙ্গজেবকে ধরপাকড়াও করতেন। তার কৃতিত্বপূর্ণ কাজের প্রশংসা করা হতো না, বরং কখনও কখনও তো মুঘল সাম্রাজ্যের বিকল্পে আওরঙ্গজেব যেসব প্রচেষ্টা করতেন, যেমন গোরখকাণ্ড ও বিজয়পুরে বাবার ফরমান অনুসারে এইগুলোর পথে বাধা সৃষ্টি করা হতো এবং তাকে অন্যদের দৃষ্টিতে অপদস্থ করা হতো। সম্ভবত বাদশাহ শাহজাহান এটা চাইতেন যে তারপর দারাশিকোহ কোনো ধরনের গোলযোগ ছাড়াই মসনদে উত্তরাধিকারী হয়ে যান, আর এই জন্যে তিনি দারার সবচেয়ে মজবুত প্রতিপক্ষকে দাবিয়ে রাখতে চাইতেন। অথবা তার হয়তো এই শঙ্কা ছিল যে আওরঙ্গজেবের ছোট ছোট বিষয়ের প্রতি তার সূক্ষ্ম নজর ভবিষ্যতের জন্যে সমস্যার সৃষ্টি করতে পারে। এই কারণে বারবার তিনি এমন বিষয় নিয়েও জড়িয়ে যেতেন যেগুলোকে এখন আমাদের কাছে ক্ষতিকর মনে হয় না। পিতা শাহজাহান ও পুত্র আওরঙ্গজেবের মধ্যেকার এই যে বিরোধ, তাও তো ছোটোখাটো বিষয় ছিল, কিন্তু আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে বিরোধ ছিল মৌলিক। একে তো তারা উভয় সিংহাসনের দাবিদার ছিলেন মুঘল বংশের অভিধান মতে, যার অর্থ ছিল তারা পরস্পরের ভাই ভাই হলেও উভয়ে একে অপরের সুশ্রুত পিয়াসী, আর তাদের মাঝে কেবল ব্যক্তিস্বার্থ পর্যায়ের দেওয়ালি আড়াল ছিল না, বরং তাদের চিন্তা চেতনা, আকিদা বিশ্বাস, স্বভাব প্রকৃতি ইত্যাদি ক্ষেত্রেও পূর্ব পশ্চিমের সমান ফারাক ছিল। দারাশিকো ও আওরঙ্গজেবের উভয়েই ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, তবে তাদের মতাদর্শে আকাশ ও জমিনের ব্যবধান ছিল। দারাশিকো ছিলেন স্বাধীনচেতা সুফি মেজাজের অনুসারী, আর আওরঙ্গজেব ছিলেন শরিয়াতের পাবন্দ এবং ধীরচেতা আলেমদের অনুসারী। দারাশিকো উদারতার অবস্থা এই ছিল যে হিন্দু মতাদর্শীদের মজলিসে তেমন আগ্রহের সঙ্গেই অংশগ্রহণ করতেন, মুসলিমেরা যেমন সুফিগণের মজলিসে অংশগ্রহণ করে থাকেন। আর আওরঙ্গজেব মনে করতেন শিয়া মুসলিমরাও জিন্দিক। আওরঙ্গজেব ও দারাশিকো ছিলেন ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মুখপাত্র। যেমনইভাবে জাওয়ান ও যোগ্য অনুসারীদের সহায়তায় বিবাদমান একটি মতাদর্শ অবশেষে বিজয় লাভ করে, মুঘল শাসনামলেও এমনটি হয়েছে। এর ঠিক আশি বছর আগে দীনে এলাহি ও শরিয়াতের দ্বন্দ্বের সময় আকবর ও মোহাম্মদ হাকিম মির্জার মাঝে বিতর্ক হয়েছিল, তবে আকবরের সামনে হাকিম মির্জার কোনো অবস্থান ছিল না, ফলে আকবর সফল হন। তার এই সফলতার কারণে দিনদারদের কঠিন সময় পার করতে হয়েছে। এখন বিরোধ হলো শরিয়াত ও তরিকাতের, যার প্রতিনিধি একদিকে ছিলেন আওরঙ্গজেব, আরেকদিকে ছিলেন দারাশিকো। কিন্তু দারার তুলনায় আওরঙ্গজেবের কয়েক গুণ বেশি কৌশলী ও বাহাদুরী ছিল, ফলে তিনিই জয়ী হন, তরিকতের মদদাগার ব্যর্থ হয়। রওজাতুল কামিয়াতে আওরঙ্গজেবের কামিয়াবির কারণ হিসেবে খাজা মোহাম্মদ মাসুমের দুয়ার কথা উল্লেখ করা হয়েছে, তবে ঐতিহাসিকদের নজরে পড়ে এর চেয়েও আরও স্পষ্ট কারণ, তা হল একে তো আওরঙ্গজেব কৌশলকে কাজে লাগিয়েছেন, দারার বিরুদ্ধে বাকি সব ভাইকে একমত করেন, দ্বিতীয়ত বাহাদুরির দিক থেকে দারা আওরঙ্গজেবের ধারের কাছেও যাওয়ার যোগ্য ছিল না। আওরঙ্গজেব তার বাহাদুরি ও নির্ভীকতার প্রথম স্বাক্ষর রাখেন যখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর, এক উন্মাদ হাতির সামনে ময়দানে তিনি রুখে দাঁড়ান। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনাটি ১৬৪৫ সালে ৯ জুনের বালখে, আওরঙ্গজেব যখন আব্দুল আজিজ বালখের মোকাবেলা করছিলেন। উভয় পক্ষের সৈনিকেরা লড়াই করে যাচ্ছিল, এর মধ্যে জোহরের নামাজের সময় হয়ে যায়। ইতিমধ্যে তিনি যুদ্ধের সারি থেকে বের হয়ে আসেন
এবং নিজের বাহন থেকে নেমে নামাজের কাতার ঠিক করেন। ফরজ সুন্নত অত্যন্ত ধীরসুস্থে আদায় করেন। আব্দুল আজিজের উপর ঔরঙ্গজেবের এই সাহসিকতার এত প্রভাব পড়ে যে তিনি এসে ঔরঙ্গজেবের সঙ্গে সন্ধির প্রস্তাব দেন। দারাশিক ও ঔরঙ্গজেবের মধ্যেকার এসব সুস্পষ্ট ব্যবধান থাকার পর এই বিষয়টি তো পরিষ্কার ছিল যে বিজয় কার হবে। ফলে আল্লাহর ফয়সালা অনুসারে যোগ্যতর ব্যক্তি সফল হলেন। ঔরঙ্গজেব ক্ষমতার মসনদে আরোহ করলেন। বাদশাহ আলমগীরের সংস্কারসমূহ। ঔরঙ্গজেব ক্ষমতার মসনদে আরোহ করেই ভং ইত্যাদি নেশাজাত দ্রব্য চাষ করার উপর নিষেধাজ্ঞা জারি করেন, মাদক পান নিষেধ করেন, জুয়া বন্ধ করেন, সব ধরনের অনাচার বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালান। বাজারি মহিলাদের হুকুম করেন, হয় বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, না হয় দেশ ছেড়ে চলে যাবে। তার এসব হুকুম বাস্তবায়নে আলাদা লোক নিয়োগ করেন। 1664 সালে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। বাচ্চাদেরকে গোলাম কিংবা নারী মহলের চাকর হিসেবে বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পাশাপাশি তিনি নিজের পরহেরাজগারী ও সাদাসিদের জীবনাচর দ্বারা প্রজাদের সামনে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, বাদশার দর্শনী মৌকুফ করেন। সুরচর্চায় তিনি নিজে খুব প্রাজ্ঞ ছিলেন, কিন্তু গায়ক গায়িকাদের দরবার থেকে হটিয়ে দেন। এতে বার্ষিক যে খরচ হতো তা বর্জন করেন। শাহজাহানের অতি খরচা ও জিয়াফতের আধিক্যের কারণে জনগণের উপর যে অতিরিক্ত কর আরোপ করা হতো তা হালকা করা হয়। তিনি প্রায় 80 প্রকারের কর মওকুফ করে দেন। আলেম ও বুজুর্গদের কদর করতেন। দেশের ব্যবস্থাপনাকে তিনি শরিয়াতের নীতিমালার উপর প্রতিষ্ঠিত করেন। ইনসাফ ও ন্যায় বিচারের ফয়সালা তিনি আলিমদের হাতে সোপর্দ করে দেন। সে সময় ইসলামী আইন সম্পর্কে গ্রহণযোগ্য কোনো কিতাব ছিল না। তিনি পুরো দেশের নির্ভরযোগ্য আলেমদের জোরো করে ফাতোয়ায়ে আলমগিরি নামে হানাফি মাজহাব মতে ইসলামী ফিকহ ও ফতোয়ার উপর বিশাল এক কিতাব সংকলন করেন, যাকে এখনও পর্যন্ত অত্যন্ত নির্ভরযোগ্য একটি কিতাব হিসেবে গণ্য করা হয়। ঔরঙ্গজেব নিজের খুব সাদাসিদে জীবনযাপন করতেন। বাইতুল মালের পয়সায় হাত লাগাতেন না। নিজের ব্যয় নির্বাহ করতেন টুপি বানিয়ে আর কুরআন শরীফের কপি তৈরি করে। বাদশাহ ঔরঙ্গজেব 21 ফেব্রুয়ারি 1707 খ্রিস্টাব্দে জুমআর দিন আহমেদনগরে ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 90 বছর। তাকে আবাদি থেকে 12 ক্রুজ দূরে রওজায়ে খালদাবাদ নামক জায়গায় দাফন করা হয়। মৃত্যুর সময় তার ওয়াসিয়ত ছিল, টুপি বানিয়ে আমি যে 4 রুপি 2 আনা উপার্জন করেছি তা আমার কাফনে ব্যয় করা হবে, আর কুরআন শরীফের কপি লিখে যেই 305 রুপি উপার্জন করেছি তা মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া হবে। বাদশাহ আলমগীরের যুগে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং এর পাঠ্যসূচি। ঔরঙ্গজেব একজন দানশীল বাদশাহ ছিলেন। তিনি শাসন ব্যবস্থাকে শরিয়াতের হুকুম মতো সাজাতেন এবং পুরোপুরি এর অনুসরণ করেন। তবে তিনি কোনো সংকীর্ণমনা ও বদ্দিল বাদশাহ ছিলেন না। তার যুগের আলেম ও মুদারিসদের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তার অবগতি ছিল। নিজের এক উস্তাদের সামনে সে যুগের প্রচলিত শিক্ষাব্যবস্থার যেসব ত্রুটির কথা আলোচনা করেছেন, এ থেকে বোঝা যায় তিনি তার সময়ে প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলো সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন। বাদশাহ আলমগীরের অমুসলিম নীতি। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর সম্পর্কে বলা হয় যে তিনি অমুসলিমদের সঙ্গে ইনসাফের আচরণ করেননি। মুঘলদের উদারতার প্রাচীন সব সুনামকে তিনি নষ্ট করেছেন। মাওলানা শিবলি একটি উর্দু পুস্তিকায় এবং মাস্টার ফারুকি ইংরেজি একটি বইয়ে এই অভিযোগের জোরালো খণ্ডন করেন। এছাড়াও কোনো কোনো পরিবেশে এমন ভুল কথা ছড়ানো হয় যে ঔরঙ্গজেবের কর্মপদ্ধতির কারণে হিন্দুরা বিদ্রোহী হয়ে উঠেছিল, তার ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। এই ব্যাপারে ডক্টর তারাচন্দ্রের মতটি প্রণিধানযোগ্য। তিনি বলেন, কারো কারো মতে ঔরঙ্গজেবের ব্যর্থতার কারণ ছিল তার ধর্মনীতি। এই ধারণাটা ভুল। হিন্দুদের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পেছনে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এই বিদ্রোহকে ঔরঙ্গজেব হিন্দুদের দ্বারাই দমন করেন। এতে কোনোই সন্দেহ নেই যে মুঘল সালতানাতের জন্যে মারাঠাদের সঙ্গে মোকাবেলা করা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। কিন্তু তাদের এই বিদ্রোহ দেশীয় কোনো ইস্যুতে ছিল না, এমনকি ধর্মীয় ইস্যুতেও নয়। এ ছিল কেবলই এক গোত্রীয় বিদ্রোহ। অন্যান্য গোত্রীয় বিদ্রোহ থেকে তা ব্যতিক্রম ছিল না। রাজপুত, বন্দেলে ও শিবাজির নিজের বহু স্বজন ঔরঙ্গজেবের পক্ষ হয়ে শিবাজি ও তার স্থলাভিষিক্তদের বিরুদ্ধে লড়াই করেন। মারাঠারাও হিন্দুদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বাহিনীতে মুসলিমও ছিল। স্যার পিসি রায়ও তার বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, যেই ব্যক্তি বলে যে শিবাজির উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের জাগরণ ঘটানো এবং মোগলদের বিরুদ্ধে সে ছিল জাতীয় সংগ্রামের পথিকৃৎ, সে ভুলের মাঝে আছে। মারাঠাদের ইতিহাসে এ বিষয়টি উল্লেখ্য যে শিবাজির দাদা মুসলিম পীরের খুব ভক্ত ছিলেন। তিনি হযরত শাহ শরীফের মুরিদ ছিলেন। আহমেদনগরে তাকে দাফন করা হয়।
মুর্শিদের নামে নিজের পুত্রদের নাম রেখেছেন শাহজি ও শরীফজি, যা মূলত মুসলিমদের নাম। মারাঠা ছাড়াও ঔরঙ্গজেবকে সুবাদার গৌরব গোবিন্দ সিংয়ের মোকাবেলা করতে হয়েছে। এসব হাঙ্গামায় অনাকাঙ্ক্ষিত এবং আফসোসজনক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অমুসলিম ঐতিহাসিকগণ এই কথা বলে যান যে গৌর গোবিন্দ সিংজি মৃত্যুর আগে মুঘল বাহিনীর একটি পদে নিযুক্ত ছিলেন, আর যখন এক পাঠান তাকে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে জখম করে, তখন ঔরঙ্গজেবের প্রতিনিধি বাহাদুর শাহ তার ব্যক্তিগত বিশেষ চিকিৎসক দ্বারা গৌর গোবিন্দ সিংজির চিকিৎসা করান। জ্ঞান বিজ্ঞানের চর্চা। বাদশাহ ঔরঙ্গজেবের শাসনামলে ইসলামী শিক্ষার ব্যাপক উৎকর্ষ সাধিত হয়, কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা দেখুন, এই দীর্ঘ ৫০ বছরের শাসনামলে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহিমহল্লা, ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ রহিমহল্লা, হজরত সুলতানুল মাশাইখ রহিমহল্লা কিংবা হজরত মুজাদ্দিদে আলফেসানি রহিমহল্লার মতো জবরদস্ত কোনো শায়খ নজরে পড়ে না। তবে আলেম ওলামা ও ফকিহ ছিলেন অনেক, কেউ কেউ বিশিষ্টও ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন মীর মুহাম্মদ জাহেদ হারাবি রহিমহল্লা, যিনি কালামশাস্ত্র ও দর্শনশাস্ত্রে যুগের শ্রেষ্ঠ আলিম ছিলেন। তার পিতা কাজী মোহাম্মদ আসলাম ছিলেন হেরাতের বাসিন্দা, কিন্তু তিনি কাবুলে আবাস গ্রহণ করেন। কাজী মোহাম্মদ আসলাম শাইখ বাহলুল থেকে তালিম গ্রহণ করেন। বাদশাহ জাহাঙ্গীর ও বাদশাহ শাহজাহানের আমলে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। শুরুতে কাবুলের বিচারক ছিলেন, এরপর সেনাবাহিনীর কাজী তথা বিচারক হন। একবার শাহজাহান তাকে ওজন করিয়ে তার ওজনের সমপরিমাণ রুপিয়া বকশিস প্রদান করেন। কাজী মোহাম্মদ আসলাম ১৬৫১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তাকে লাহোরে দাফন করা হয়। তার ছেলে মীর মুহাম্মদ জাহেদের জন্ম হিন্দুস্থানে। শাহজাহান তাকে কাবুলের ঘটনাপ্রবাহ লিখে রাখার জন্যে নিয়োগদান করেছিলেন। আলমগীরের সময় তিনি প্রথমে সুবা বাহিনীর হিসাবরক্ষক এবং পরে কাবুলের সদর পদে নিয়োগ পান। এর ফলে নিজ দেশে জমে বসে লেখালেখির সুযোগ মিলে যায়। তিনি কিছু পাঠ্যপুস্তক যেমন শারহে তাহজিবে দাওয়ানি এবং মোল্লা কুতুবরাজির তাসউফ ও তাজদিক নামক রিসালার টিকা লেখেন। এগুলো এখনও প্রচলিত আছে। তার উফাত হয় ১৬৯০ খ্রিস্টাব্দে। রাজধানীতে যেসব লোক তার থেকে সরাসরি ফতোয়া জিজ্ঞেস করতেন, তাদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ রহিমহুল্লাহের দাদা শাহ আব্দুর রহিমও ছিলেন। সে সময় হিন্দুস্থানের পূর্বাঞ্চলীয় ওলামাগণ সবচেয়ে বেশি অগ্রসর ছিলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহিমহুল্লাহের জ্বালানো প্রদীপসমূহ দিল্লিতে নিষ্প্রুভ হয়ে পড়েছিল। পাঞ্জাবে মোল্লা আব্দুল হাকিমের কল্যাণ ধরে রাখেন তার সন্তান মোল্লা আব্দুল্লাহ। তবে তিনি ছিলেন নির্জনতা প্রিয়। গুজরাটে তখনও দার্স তাদরিসের মান উন্নত ছিল। বাদশাহ আলমগীরের শেষ যুগে সেখানে মাওলানা নুরুদ্দিন আহমদাবাদী রহিমহুল্লাহর মতো আলেম জন্ম লাভ করেন। কিন্তু পূর্বাঞ্চলীয় আলেমদের যে বিশেষত্ব ছিল, সে সময় তা আর কোনো অঞ্চলের আলেমদের ছিল না। বরং বাস্তবতা হল, হজরত শাহ ওয়ালিউল্লাহ রহিমহুল্লাহর বিশেষত্ব থাকা সত্ত্বেও আলমগীরের শেষকাল থেকে নিয়ে মুঘল শাসনের শেষ সময় পর্যন্ত দিল্লির তুলনায় লখনৌ ও অপরাপর পূর্বাঞ্চলীয় শহরসমূহের দার্সগাহগুলো বেশি জমজমাট ছিল। তবে এখন বাদশার ইলমি পৃষ্ঠপোষকতা ও আলেমদের কদর করার বদৌলতে ইলম ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত হয়। ইসলামী শিক্ষার দার্সগাহগুলো খুব বিস্তৃতি লাভ করে। দার্সে নিজামিয়ার সিলেবাস মূলত বাদশাহ আলমগীরের মৃত্যুর কয়েক বছর পরে প্রবর্তিত হয়। বর্তমানে দার্সে নিজামিয়ায় যে মোল্লা নিজামুদ্দিন সাহলবীর নামে বিখ্যাত, সেই মোল্লা নিজামুদ্দিনকে ফিরিঙ্গি মহলের মাদ্রাসার বিশাল ইমারতগুলো বাদশাহ আলমগীরই দিয়েছিলেন। এই সিলেবাসভুক্ত বহু কিতাব বাদশাহ আলমগীরের সময়ে রচিত হয়। তাও আবার বাদশাহ নির্বাচিত আলেম মাওলানা জাহেদ রহিমহল্লা এবং মোহাম্মদ মুহিবুল্লাহ রহিমহল্লার কলমেই। এ কথা বলা অত্যুক্তি হবে না যে অষ্টাদশ শতকে ও ঊনবিংশ শতকে ইসলামী জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি সাধিত হয়েছে এবং দ্বীনের যে জাগরণ সৃষ্টি হয়েছে, বাদশাহ আলমগীরই তার ভিত্তি রেখে যান। ফাতোয়ায়ে আলমগীরি। বাদশাহ আলমগীরের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হল ফাতোয়ায়ে আলমগীরি, যাকে হিন্দুস্থানের হানাফি আলেমগণ হিদায়ের পরে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেন। ঔরঙ্গজেব যখন নিয়মতান্ত্রিকভাবে শরীয়তের বিধিবিধান চালু করেন, তিনি উপলব্ধি করলেন কিছু বিষয় এমন রয়েছে যেগুলোর ব্যাপারে শরীয়তের সঠিক সিদ্ধান্তে পৌঁছা কঠিন হয়ে যায়। তাই হিন্দুস্থানের বিশিষ্ট উলামা ইকরামকে তিনি হুকুম দেন মুফতা বিহা মাসাইল তথা ফতোয়া দেওয়ার জন্যে চূড়ান্ত মত বিশিষ্ট মাসআলার একটি কিতাব সংকলন করতে, যেন ফিকহের সব কিছু এদের চলে আসে। এই বোর্ডের প্রধান ছিলেন শাইখ নিজাম রহিমহল্লা। মুফতি বোর্ডের সব সদস্যের জন্যে ভাতা বরাদ্দ করা হয়। মোট ৮ বছরে এই কিতাব সংকলন সম্পূর্ণ হয়, যার জন্যে ব্যয় হয় ২ লাখ রুপি। সমসাময়িকদের বর্ণনা থেকে বোঝা যায় বাদশাহ নিজেও এর সংকলনের কাজে শরিক ছিলেন। কিতাবের এক পৃষ্ঠা প্রতিদিন
তিনি মোল্লা নিজাম থেকে পাঠ করিয়ে শুনতেন। এর মাঝে কোনো দ্বিমত থাকলে তাও তুলে ধরতেন। ফাতোয়ায়ে আলমগীর সম্পর্কে এক পণ্ডিত লিখেছেন, বস্তুত এই কিতাব উলামায়ে কিরাম ও তালিবে ইলমদেরকে ফিকহের সব কিতাব থেকে ব্যানিরাস করে দিয়েছে। হস্তলিপিবিদ্যা। বাদশাহ ঔরঙ্গজেব হস্তলিপি ও ক্যালিওগ্রাফি কেবল শখের বসে শেখেননি, বরং এর মাধ্যমে দিনের সফলতা অর্জন ও জীবিকা উপার্জনের জন্য শিখেছিলেন। তিনি অবসর সময়ে সাধারণত সকাল 5টা থেকে 7টা পর্যন্ত এবং দুপুর 2:30টা থেকে 5:30টা পর্যন্ত পবিত্র কুরআনের নুকসা বা কপি নিজের হাতে লিখতেন। যখন শাহজাদা ছিলেন তখন থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত তিনি এই ধারাবাহিকতা বজায় রাখেন। হযরত আলমগীর রাহিমাহুল্লাহ পবিত্র কুরআনের দুটি নুকসা নিজ হাতে লিখে মদিনা মোনাওয়ারার মসজিদে নববীতে নাজরানা হিসেবে প্রেরণ করেন। তার হাতে লেখা পবিত্র কুরআনের কপি এখনও হিন্দুস্থানের বিভিন্ন স্থানে পাওয়া যায়। শিক্ষণীয় বিষয় হল, দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যের সবচেয়ে বড় বাদশাহ সেসব নুকসার হাদিয়াকে নিজের নাজাতের ওসিলা মনে করতেন। তাই তিনি তার ওয়াসিয়াতনামায় লিখেছেন, টুপি সেলাইয়ের টাকা আমার কাফনে ব্যবহার করা হবে এবং পবিত্র কুরআনের কপি তৈরির হাদিয়া ফকিরদের মাঝে খয়রাত করা হবে। বাদশাহ আলমগীরের আত্মশুদ্ধি। বাদশাহ আলমগীরের সুলুক ও তরিকতে শিক্ষাও ছিল। এই বিষয়ে তিনি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহিমহুল্লাহের তালিম দ্বারা প্রভাবিত ছিলেন। এই জন্যে তিনি আলফে সানি রহিমহুল্লাহের সৌভাগ্যবান সন্তান হযরত মুহাম্মদ মাসুম কুদ্দিসা সিররুহুর দিক নির্দেশনা দ্বারা উপকৃত হতেন। তার সান্নিধ্য আলমগীরের জন্যে সুপেয় পানীয়তে পরিণত হয়। এ সময় দারাশিকো ও সারমুদের কারণে তাওহিদে উজুদি বিষয়ে অনেক বিতর্ক হয়। এতে অনেক ফিতনার সৃষ্টি হয়, যার আড়ালে শরীয়তের বিধিবিধানের ব্যাপারে শিথিলতা সৃষ্টি হতে লাগল। শরীয়তের বাস্তবতাকে খুলস বলে মন্তব্য করা হলো। আনাল হক ধ্বনি উচ্চারিত হতে লাগল। হুসাইনিদের সংস্রবে সত্য তালাশের রীতি চলল। তাওহিদের এই জাতীয় পূজারীদের বিরুদ্ধে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহিমহুল্লাহ যে আওয়াজ উঠিয়েছেন তা সবসময় গুঞ্জরিত হচ্ছিল। এই ক্ষেত্রে তার পুত্র হযরত খাজা মাসুম সারসিন্দ রহিমহুল্লাহ, যিনি তারই তালিম ও মারিফতের উত্তম ব্যাখ্যাকারক ছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে তিনি ন্যাক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে যাচ্ছিলেন, মুসলিমদের ধর্মীয় জিন্দগির তাজদিদ ও ইসলাহ করছিলেন। ঔরঙ্গজেবের স্বভাবজাত আকর্ষণও তার সেসব তালিমের দিকেই ছিল। এই জন্যে তিনি হযরত শাহ মাসুম সারসিন্দির হাতে বায়াত হন। তার থেকে তালিম পেয়ে নিজের ইমানি ও রুহানি দূরদৃষ্টি লাভ করেন। হযরত খাজা মাসুম তার এক সাহেবজাদা শাইখ সাইফুদ্দিনকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধের জন্যে বাদশাহর দরবারে প্রেরণ করেন। শাইখ সাইফুদ্দিনও নিজের বুজুর্গ পিতার মতো জাহের ও বাতিনের পূর্ণতা অর্জন করতে সক্ষম হন। বাদশাহ আলমগীর তাকে খুব মহব্বত করতেন এবং কাছে রাখতেন। বাদশাহ আলমগীর হযরত খাজা মাসুমের সাথে সাম্রাজ্য পরিচালনার এই গুরুভার সঠিকভাবে বহন করতে পারা এবং নিজের জীবনে শুভ সমাপ্তি লাভের জন্য দোয়া চান। উত্তরে তিনি লেখেন, এই জন্যে তিনি পুরো হিম্মতের সঙ্গে সর্বদা দোয়া করছেন। এরপর তাকে এই কথা লিখে সাহস যোগান যে, মহান আল্লাহ যেহেতু এই দায়িত্ব পালনের ব্যাপারে আপনার মনে ভয়দান করেছেন, তাই প্রত্যাশা অনেক, কেননা এই ভীতি সব মুশকিল কাজকে আসান করে দেয়। হাদিস শরীফে এসেছে, কারো অন্তরে দুনিয়ার ভয় ও আখিরাতের ভয় একত্রে জমা হতে পারে না। অর্থাৎ কারো অন্তরে আখিরাতের ভয় থাকলে সে দুনিয়ার ভয় থেকে মুক্ত থাকবে। বাদশাহ আলমগীর চিঠিতে হযরত খাজা মাসুমের ছেলে শাইখ সাইফুদ্দিনের প্রশংসাসূচক বক্তব্য লিখতেন। এই প্রেক্ষিতে হযরত খাজা সাহেব লেখেন, এই অধমের ছেলের খেদমত ও অবশ্য পালনীয় সেবা আপনার পছন্দনীয়, এটা তার জন্য সৌভাগ্য ও বিশেষত্বের ব্যাপার। জাহেরি ও বাতিনি কালামাতের অধিকারী এই ফকিরের বেটা ছিল নির্জনতা প্রিয়, কয়েকজন মানুষের মাঝে বসারও তার অভ্যাস ছিল না। এটি কেবল আপনার কল্যাণ কামনের ফসল যে সে আপনার কাছে গিয়েছে। আবার নিজের ছেলের এই মধ্যস্থতাকে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ মনে করতেন। বাদশাহ ঔরঙ্গজেবকে সম্বোধন করে তিনি লেখেন, প্রকৃত মুরব্বী তো হলেন মহান আল্লাহ, তিনি নিজেই দরদ ও তলব সৃষ্টি করে দেন, তার তলবে দৌড়াতে শেখান এবং নিজের মিলনের পথ দেখান, আমাদের এবং তোমাদের কেবলই অসিলা বানান। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। শিক্ষা ও জ্ঞানের প্রতি বাদশাহ আলমগীরের ছিল অগাধ ভালোবাসা। তার ফলেই তার সালতানাতের সময় সম্ভাব্য সব আকৃতিতেই তিনি এর প্রসার ঘটাতে সচেষ্ট হন। সব শহর ও কসবায় তিনি মাদ্রাসা ও মক্তব প্রতিষ্ঠা করেন, এইগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ দেন, ছাত্রদের জন্যে প্রয়োজনীয় বৃত্তি জারি করেন। গুজরাটে প্রতিষ্ঠিত মাদ্রাসাসমূহ এবং এর ছাত্রদের জন্য বরাদ্দ করা সুবিধাদির আলোচনায়
মিরআতে আহমাদি নামক কিতাবে বর্ণিত হয়েছে যে সুবার দেওয়ানের নামে হুকুম জারি করা হয়। যেহেতু দেশের সব সুবায় এই পবিত্র ফরমান বাস্তবায়িত হয়েছে যে সব সুবায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, মিজান থেকে নিয়ে কাশ্যাফের ছাত্রদের মাঝে সুবার প্রদানের সিদ্ধান্ত এবং শিক্ষকদের সত্যায়নের ভিত্তিতে এই সুবার কোষাধ্যক্ষের মাধ্যমে প্রয়োজনীয় বৃত্তি দেওয়া হবে। এই জন্যে বর্তমানে আহমদাবাদ, পাঠান ও সুরাটে তিনজন শিক্ষক এবং আহমদাবাদ সুবায় 45 জন ছাত্রের বৃত্তি বৃদ্ধি করা হলো। গুজরাটের বৃদ্ধদের জন্যে শিক্ষক নিয়োগ করা হলো, যেন তারাও সহিহ তালিম পায়। তাদের মাসিক পরীক্ষার ফলাফলও বাদশাহের কাছে প্রেরণ করা হতো। বাদশাহ আলমগীরের দৈনন্দিন জীবনের কার্যবলী। হিন্দুস্তানের এই মুসলিম বাদশাহ যে চিত্র আসারিরে আলমগীরিতে লেখক তুলে ধরেছেন, আমরা এখানে তা হুবহু পাঠকের সামনে তুলে ধরছি। আলমগীর রহিমহুল্লাহ তার স্বভাবসুলভ সৌভাগ্যের বদৌলতে ধর্মীয় বিধিবিধানের পুরোপুরি পাবন্দ ছিলেন। এই জগৎ সম্রাট সুন্নি হানাফি মাঝহাবের অনুসারী ছিলেন। যথাসময়ে নামাজ পড়ার ব্যাপারে তিনি ছিলেন খুবই যত্নবান, সর্বদা অজু সঙ্গে থাকতেন। কালিমায়ে তাইয়িবা সহ অন্যান্য জিকির আসকার সবসময় জবানে জারি থাকত। মসজিদে আউয়াল ওয়াক্তে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সব নফল ও সুন্নত নামাজ অত্যন্ত খুশুখুজুর সঙ্গে আদায় করতেন। আইয়ামে বীজের রোজার খুব পাবন্দ ছিলেন। সপ্তাহে সোম, বৃহস্পতি ও শুক্রবার রোজা রাখতেন। জুমার নামাজও মসজিদে গিয়ে সকলের সঙ্গে আদায় করতেন। ইসলামের তাৎপর্যপূর্ণ রজনীগুলোতে ইবাদত বন্দেগীতে বিনিদ্র রাত কাটাতেন। খুদাই নূরের ফায়েজ নিয়ে নিজে হতেন আলোর প্রদীপ স্বরূপ, আর সেই আলো দ্বারা ইলমওয়ালাদের আলোকিত করতেন। সত্য সন্ধানে আকুণ্ঠ নিমজ্জিত ছিলেন। তার অভ্যাস ছিল দৌলতা খান মসজিদে পুরো রাত আল্লাহওয়ালাদের সঙ্গে জিকির ও দিনী আলোচনায় কাটিয়ে দিতেন। একা থাকা অবস্থায় কখনোই তাকিয়া ও মাসনদে বসতেন না। জাকাত আদায়ের ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। নিজের ব্যক্তিগত হিসেব থেকে যে জাকাত আদায় করতেন, তাছাড়াও হুকুমের ব্যয়খাত থেকে নিজের ব্যক্তিগত খরচের যতটুকু ধার্য করেছিলেন সেখান থেকেও নিজে জাকাত প্রদান করতেন। সন্তান সন্ততি ও নাতিদেরও নেসাবের জাকাত পুরোপুরি আদায় করতে তাকিদ করতেন। রমজান মাস কাটাতো সিয়াম পালন, সুন্নত ও তারাবির আমলের মাঝে। রমজানের রাতের দুপ্রহর অতিবাহিত হলে জেগে উঠে উলামা ও আউলিয়াদের সঙ্গে জিকির ও এবাদতে শরিক হয়ে যেতেন। রমজানের শেষ দশকে মসজিদে এতেকাফ করতেন। বাইতুল্লার হজ আদায় করতে সীমাহীন আগ্রহী ছিলেন। ব্যাহত তার হজ আদায় করা হয়ে ওঠেনি, তবে এই কষ্ট লাগবে নাহায়াত চেষ্টা করতেন। হাজিদের প্রতি যে দয়া করতেন, তাতে আশা করা যায় যে প্রতি বছর বড় হজের সওয়াব তিনি নিশ্চিত পেয়ে যেতেন। তার শাসনামলে প্রতি বছর, আবার কখনও 2-3 বছর পরপর তিনি হারামাইন শরীফ জিয়ারতকারীদের জন্য প্রচুর অর্থ প্রেরণ করতেন। মসজিদে বড় একটি দল সর্বদা বাদশাহের নায়েব হিসেবে হজের তাওয়াফ ও সালাম প্রেরণে ইত্যাদি খেদমত ও ইবাদতে লেগে থাকতেন। বস্তুত বাদশার পবিত্র সত্তা সব উত্তম গুণের কেন্দ্র ছিল। জীবনের শুরু থেকেই সব প্রকার অপছন্দনীয় কাজ ও হারাম থেকে বিরত থেকেছেন। বিবাহিত স্ত্রী ছাড়া কোনো বেগানা নারীর দিকে চোখ তুলেও তাকাননি। দিনের অনুসারী এই নেক বাদশার মজলিসে কখনোই গীবত ও মিথ্যের চর্চা হতো না। দরবারে উপস্থিত লোকেদের প্রতি কঠোর নির্দেশ ছিল যে কারো ব্যাপারে যদি দোষের কিছু বলতেই হয়, তবে যেন এমনভাবে বলা হয় যাতে আলোচনায় গীবতের অন্তর্ভুক্ত না হয়। প্রজাহিতৈষী এই বাদশাহ এমন হুকুম কখনোই জারি করেননি যা জনগণের স্বার্থের পরিপন্থী হয়। এই জাতীয় কাজেও কখনো জড়াননি যা আল্লাহর মাখলুকের পেরেশানির কারণ হয়। বাজারে মহিলাদেরকে রাজধানী থেকে বের করে দেওয়া হয়। দেশের সর্বত্রই এমন হুকুম জারি করা ছিল। অনুসন্ধানী দপ্তর কায়েম করা হয়। এতে নিযুক্ত ব্যক্তিরা জনগণের প্রতি সচেতন দৃষ্টি রাখতেন। সালতানাতের বিশালতা সত্ত্বেও পুরো দেশে সারোয়ি বিধান জারি করা হতো। এই মহান বাদশাহ কখনোই কেবল ব্যক্তিগত ক্রোধের বশীভূত হয়ে কাউকে হত্যা করেননি। তার শাসনামলে এই জঘন্য অপরাধ ঘটানোর হিম্মত কারোরই ছিল না। তিনি মানুষকে মূল্যায়ন করার গুণ ও ব্যক্তিত্ব চেনার যোগ্যতায় গুণীজন এবং উলামা ও আউলিয়া কেরামের ইজ্জত সম্মান করতেন। এভাবে নিজের আত্মিক শক্তি দ্বারা উৎকৃষ্ট পন্থায় আহলে ইলমদের রাহনুমাই করতেন। বাদশার ন্যায়নিষ্ঠ শাসনামলে দিনের আওয়াজ সমুন্নত হয়েছে। হিন্দুস্তান সাম্রাজ্যে এর প্রতি পুরোপুরি লক্ষ্য রাখা হয়। তার দৃষ্টান্ত পূর্ববর্তী শাসকদের মাঝে অনুপস্থিত। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের ইলমি কীর্তি। ঔরঙ্গজেব দূরদৃষ্টিসম্পন্ন ও বিশুদ্ধ ঋচিবোধের অধিকারী একজন আলিম ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ছিল কিতাবের প্রতি মহাব্বত। তিনি অত্যন্ত ব্যস্ত একজন শাসক হওয়া সত্ত্বেও ছোট ছোট অবসর মুহূর্তগুলোতে আরবি ভাষায় রচিত ফিকহি কিতাব পড়ে কাটাতেন। পুরনো ও বিরল পাণ্ডুলিপিসমূহ যেমন নেহায়াহ, ইহা উলুমুদ্দিন
দেওয়ানে সাহেবের কিতাবসমূহ একজন কামেল আশেকের আগ্রহ নিয়ে তালাশ করতেন। তার লেখা অসংখ্য চিরকুট ফার্সি কাব্যে ও আরবে সাহিত্যে তার যোগ্যতার প্রমাণ বহন করে। তিনি সবসময় তার চিঠিতে প্রাসঙ্গিক কোনো কবিতা উদ্ধৃতি বা নির্বাচিত কোনো বচন দ্বারা সাজাতেন। আরবি ও ফার্সি ছাড়াও তুর্কি ও হিন্দি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। এ ছিল তার উৎকৃষ্ট রুচিবোধ আর জ্ঞানের পৃষ্ঠপোষকতার ফল। আজ হিন্দুস্থানের মুসলিম আইনের সবচেয়ে বড় সংকলক হিসেবে আমাদের কাছে আছে ফাতোয়ায়ে আলমগীরি, তাও তার নাম অনুসারেই সংকলিত, যা পরবর্তীকালে হিন্দুস্থানে ইসলামী আইনের ন্যায় বিচারকে স্পষ্ট ও সহজ করেছে। বাদশাহ ঔরঙ্গজেবের শিক্ষাদীক্ষা সম্পূর্ণ হয় যোগ্য ও দক্ষ উস্তাদদের তত্ত্বাবধায়নে। মাওলানা সাইয়েদ কনৌজি সাহেব ছিলেন অঙ্ক ও সাহিত্যের পারদর্শী। আলমগীর ইমাম কাস্তিলির অধিকাংশ কিতাব, বিশেষ করে ইহাও উলুমুদ্দিন, তার কাছেই পড়েন। সিংহাসনে আরোহ করার পরেও তার স্মরণপূর্ণ হতেন। সপ্তাহে তিন দিন তার এখানে ইলমি মাজলিস হতো, যাতে মাওলানা কনৌজি সাহেব সবসময় উপস্থিত থাকতেন। ফাতোয়ায়ে আলমগীরের সংকলনের কাজেও তিনি শরীক ছিলেন। দীনী ইলমের প্রতি বাদশাহ ঔরঙ্গজেবের ছিল স্বভাবজাত আগ্রহ। যোগ্য ও বিশিষ্ট উস্তাদদের নেগ্রানিতে লেখাপড়ার কারণে তার সে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে মাসিরে আলমগীরের লেখক উল্লেখ করেছেন এভাবে, কেবলায়ে আলেমের অর্জিত গুণাবলীর বিশাল সমাহার ছিল ইলমে দিন তথা ফিক তাফসির ও হাদিসের জ্ঞানার্জনে। ইমাম কাস্তিলির রচনাবলী শায়েখ শরফুদ্দিন মনিরির মালফুজাত তথা বক্তৃতামালা শায়েখ জাইনুদ্দিন কুতুবুদ্দিন ও মহিউদ্দিন সিরাজির পত্রাবলীর প্রতি ছিল জাহাপনার বিশেষ আগ্রহ। অধিকাংশ সময় তিনি এসব কিতাব পড়তেন। হাফেজে কুরআন বাদশাহ ঔরঙ্গজেব। বাদশাহ ঔরঙ্গজেব পবিত্র কুরআনের হাফিজ ছিলেন, আর এই সৌভাগ্য প্রথম যুগের তৈমুরি বাদশাহদের মধ্যে কেবল তারই ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি কালামে পাক হেফাজত করেন যখন তার বয়স ছিল 43 বছর। মাত্র এক বছরে তিনি এই সৌভাগ্য অর্জন করেন। 1071 সালে পবিত্র কুরআন হেফজ শুরু করেন আর 1072 সালে হেফজ শেষ করেন। বাদশাহ আলমগীর 1658 সালে সিংহাসনে আরোহ করেন এবং 1707 সালে অস্থায়ী এ জগৎকে বিদায় জানান। প্রায় 50 বছর ব্যাপী সফলভাবে শাসনকার্য পরিচালনা করেন। তারপর তার সন্তানেরা একের পর এক সিংহাসন আরোহ করেন। মহাকাল স্মরণ করে এমন সব মনীষীদের বারান্ত ঝড় তুফানকে রুখে দেয় যারা।